আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। নবী রাসূলের নামে শপথ করার বিধান কি? এ বড় শিরক, বি ছোট শিরক, সি হারাম, ডি বৈধ। নবী রাসূলের নামে শপথ করার বিধান কি? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ বড় শিরক। বড় শিরক। এ ব্যাপারে কি আপনার আর কোনো বক্তব্য আছে? বড় শিরক এটাই কি আমি লক করে দিব? ছোট শিরক, ছোট শিরক কোনটি নিব? বি। লক করে দেওয়া হোক বি, ছোট শিরক। একবার বলেছিলেন বড়, আরেকবার বলেছেন ছোট, সবশেষে আপনি ছোট শিরকের অপশনটা কি পছন্দ করেছেন? কম্পিউটার আমাকে যা দেখাচ্ছে তা হচ্ছে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আর ইসলামিক স্কলারগণ বলেন এই শিরকটা ছোট শিরক। জি, আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে আমরা প্রথম ধাপ শেষ করলাম। যদিও একটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেননি, কোনো সমস্যা নেই, সামনে থেকে আপনি খুব ঠান্ডা মাথায় এগোবেন ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই নিয়মগুলো মনে আছে, সাত করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে সাড়ে তিন নম্বর মাইনাস হয়ে যাবে, দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, আর চিন্তা করার জন্য এক মিনিট সময় পাবেন। আমরা যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সর্বপ্রথম কোন সাহাবী তাকে উপহার প্রদান করেছিলেন? এ আবু আইয়ুব আনসারী, বি সাদ ইবনে মুআজ, সি যায়েদ ইবনে সাবিত, জি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। আমি লাইফলাইন চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। মাহমুদ আলী ভাই ভালো এগিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ এই প্রশ্নটির উত্তর তিনি পারবেন। প্রশ্নটিতে আমরা এভাবে ক্লু দিতে পারি, ওহি সংকলনের প্রধান দায়িত্ব যে সাহাবীর উপর ছিল তিনি প্রশ্নের উত্তর। ওহি সংকলনের প্রধান দায়িত্বে নিয়োজিত সাহাবী হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেশি নিচ্ছি সি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নির্ধারণ করে দেয়া হোক সি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় এলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিধেয় বস্ত্র উপহার স্বরূপ দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার বাসায় কে কে আছেন? আমার বাবা মা আছেন, আমরা ছয় ভাই বোন, আমি বিবাহিত, আমার একজন মেয়ে আছে। মাশাআল্লাহ, মেয়ের বয়স কত? 1.5 বছর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ব্যাপারে চমৎকারভাবে কত সুন্দরভাবে বলেছেন, যার দুটি মেয়ে লালন পালন করে সুন্দরভাবে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে সে আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবা পাশ থেকে বললেন, যদি একাধিক হয়, দুইয়ের অধিক হয়, দুইয়ের কম হয়, সবার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমান পুরস্কার ঘোষণা করেছেন। জি, মাশাআল্লাহ। যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন নবীকে একটি দেহের মাধ্যমে পরীক্ষায় ফেলা হয়েছিল? এ সুলাইমান আলাইহিসসালাম, বি দাউদ আলাইহিসসালাম, সি ইব্রাহিম আলাইহিসসালাম, ডি মূসা আলাইহিসসালাম। কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা একটি জাসাদের দ্বারা পরীক্ষা করেছিলেন
হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে। তাই আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম। আমি এটা কি লক করে দিই? জি ইনশাআল্লাহ, ফ্রিজ করে দেয়া হোক। এ সুলাইমান আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ولقد فتنا سليمان والقينا على كرسيه جسدا جي الله سبحانه وتعالى ارشاد করেন যে আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছি, তার কুরসিতে একটি দেহ পড়েছিল এর মাধ্যমে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। আমরা এইভাবেই চাইবো যে আপনি যেন এগিয়ে যেতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন। জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানবো কোরআন হাদিস আমি, জানবো।